আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত, সারা দেশে এলাকা ভিত্তিক লোডশেডিং কাল থেকে তীব্র গরমে সরকারি ঘোষণায় উদ্বেগে সাধারণ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার এসএসসি পরীক্ষার্থীদের কাছে বই পৌঁছাবে 24 তারিখের মধ্যে, শিক্ষক হয়রানির ঘটনা দুঃখজনক বললেন শিক্ষামন্ত্রী। নড়াইলের লোহাগড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার 5 জন, 3 দিনের রিমান্ডে। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে দিনে 1 থেকে 1.5 ঘন্টা, কোথাও কোথাও 2 ঘন্টা লোডশেডিং হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধানমন্ত্রী কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে জ্বালানি উপদেষ্টা, জ্বালানি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বলা হয় ডিজেলে বিদ্যুৎ উৎপাদন আজ থেকে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। 1 থেকে 1.5 হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে। সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকতে পারে। 8টার পরে দোকানপাট, শপিং মল বন্ধ থাকবে। কেউ খোলা রাখলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। মসজিদে এসি ব্যবহার বন্ধ থাকবে। সরকারি বেসরকারি অফিসের সময় 1 থেকে 2 ঘন্টা কমিয়ে আনারও চিন্তা করা হচ্ছে এবং সভাগুলো হবে অনলাইনে। সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, আগে থেকে গ্রাহককে লোডশেডিং এর সময় জানানো হবে। গাড়িতে তেলের ব্যবহার কমাতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিদ্যুতে অগ্রাধিকার পাবে শিল্প ও ব্যবসা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য এই অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত সাতক্ষীরার গ্রামাঞ্চলের মানুষ। এর সাথে তীব্র তাপদাহ অসহনীয় করে তুলেছে পরিস্থিতি। একই চিত্র রাজশাহীতেও। দিনে 4-5 বার বিদ্যুৎ যায় সেখানে। তীব্র গরমের মধ্যে লোডশেডিংয়ের আনুষ্ঠানিক ঘোষণায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়ে গেছে। তাপদাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত সাতক্ষীরার মানুষ, অব্যাহত লোডশেডিংয়ে বিপাকে বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো, শিক্ষার্থীরাও ক্ষতির শিকার। পড়ালেখার সমস্যা হচ্ছে তাদের। ব্যবসায়ী হিসাবে আমাদের দুর্ভোগ, মানুষের দেখলাম, বিশেষ করে গরমে ঝাপসা গরম। আমাদের যে লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং আমাদের খুবই অসুবিধা হচ্ছে। বাচ্চাদের পড়াশোনাতে খুবই ক্ষতি হচ্ছে। আর তা গরম, যে প্রচণ্ড গরমে বাচ্চাদের বাসার ভিতরে রাখতে খুবই অসুবিধা বাচ্চারা। আমাদের বিদ্যুৎ না থাকলে আমাদের খুব সমস্যা হয়। পাটকলকাটা বাজারে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। 8-10 দিন এখানে অত্যন্ত বিদ্যুৎ লোডশেডিং পাচ্ছে, যার জন্য আমি দেখা আছে দিনই 3 থেকে 4 ঘন্টা, কখনো 5 ঘন্টা কারেন্ট পাচ্ছি না। তাতে করে আমার দেখা আছে আমি অল্প বুঝিনি ব্যবসা করি, এতে করে আমি অত্যন্ত ব্যবসা মার খাচ্ছি। ছোটো ছোটো বাচ্চারা সন্ধ্যাবেলায় পড়াশোনা করে, এই সময় যদি বিদ্যুৎ চলে যায় আসলে তাদের পড়াশোনার মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। লোডশেডিং এর ভোগান্তিতে রাজশাহীর বাসিন্দারাও। দিন রাত মিলিয়ে 4 থেকে 5 বার বিদ্যুৎ যায়, এর সাথে ভোগাচ্ছে তীব্র গরম। বিদ্যুৎই নাই, খুবই দগ্ধ, মানে থাকছে না তেমন। আসছে আবার চলে এসে, আসছে আবার চলে এসে, আর কি কারণে জানো বলতে পারবো না। বিদ্যুৎ না থাকলে, সেচ অবস্থায় না থাকলে আপনার এই ফসল পানি হয়েছে না। বিদ্যুৎ আপনার মোটামুটি ধরে নেন যে 2-3 বার টানে, তাহলে গরমের টাইমে আমরা বাইরে যাই, বসে থাকি, গাছটা লাগে। রাজশাহী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে 80 মেগাওয়াটের চাহিদা থাকলেও 10 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ কম পাচ্ছেন তারা। এলাকা ভিত্তিক লোডশেডিং এর ঘোষণায় দুশ্চিন্তা আরও বেড়েছে পল্লী বিদ্যুতের গ্রাহকদের। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিজ বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার এসএসসি পরীক্ষার্থীদের আগামী 24 তারিখের মধ্যে বইপত্র পৌঁছে দেওয়া হবে। সকালে সিলেট সার্কিট হাউসে জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী একথা জানান। তিনি বলেন ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করে দ্রুত সংস্কার করা হবে। এ সময় শিক্ষকরা যাতে হয়রানির শিকার না হন এজন্য সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি। তিনি বলেন ধর্মের ধোঁয়া তুলে অপপ্রচার চালিয়ে শিক্ষক হয়রানির ঘটনা দুঃখজনক। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, পরিমার্জন কিংবা সংস্কার নয়, রূপান্তর করার কথা জানান শিক্ষামন্ত্রী। দেশে নতুন কারিকুলামের পাইলটিং কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন।
ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে লোহাগড়া আমলী আদালতের বিচারক মোহাম্মদ মোর্শেদুল আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। মামলা তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান শেখ তাদের সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তিন দিন মঞ্জুর করেন আদালত। গ্রেফতারকৃতরা হল মাসুম বিল্লাহ, সাইদ শেখ, রেজাউল শেখ, রাসেল মৃধা ও কবির গাজী। লোহাগড়া থানার ওসি জানিয়েছেন, অজ্ঞাত 250 জনের নামে মামলা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক মন্তব্যের অভিযোগ তুলে শুক্রবার নড়াইলের লোহাগড়া থানার দীঘলিয়ার সাহাপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে চারজন ও পাবনায় একজন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগা গেট এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। শাস্তগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি বাসে ধাক্কা দেয় একটি মাইক্রোবাসকে। এতে ঘটনাস্থলে মারা যান দুজন, আহত হন অন্তত 10 জন। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 2 জন। এদিকে পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার চাপা দেয় অটোরিকশাকে, এতে নিহত হন 1 জন। এ ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। সাতক্ষীরার শ্যামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনার প্রধান আসামি লালটুসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন সদর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ শ্যামনগর থানায় পাঠানো হয়েছে তাদের। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুল বারী পরাজিত হন বিএনপির আব্দুল হামিদ লালটুর কাছে। এরপর থেকে এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে সাবেক ও বর্তমান ইউপি সদস্য ও তাদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত 8 জুলাই তাদের মধ্যে সংঘর্ষ হয়, এতে মারা যান 2 জন। পরে 9 জুলাই 73 জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান। মেলায় সব মিলিয়ে রয়েছে 15টি স্টল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েত সিয়েন। পরে সেখানে মন্তব্য বইতে স্বাক্ষর করেন তিনি। এদিকে শপথের পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ রকিব হোসেন। এ সময় তার সাথে ছিলেন 20 জন কাউন্সিলর। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ হয়েছে কিশোরগঞ্জে। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উপপরিচালক এ কে এম জিয়াউল আলম। কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জেলার সাংবাদিকরা। মিছিল শেষে শহরের বঙ্গবন্ধু মুরাল চত্বরে সমাবেশে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। জয়পুরহাটে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা হয়েছে। সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শহরের আলাইপুরে দলের কার্যালয় থেকে ছাত্রদল মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধার মুখেই ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ হয়েছে খাগড়াছড়িতেও। একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে মানিকগঞ্জ নেত্রকোনায়। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখা আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানদেরকে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।